আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আবারও আপনাদেরকে এলএমআই এর চাকরির লিঙ্কগুলো দিব সো আজকের যে এলএমআই এর চাকরির লিঙ্কগুলো দিব সেগুলো বাংলাদেশী হিসেবে আপনাদের চাকরি পাওয়ার পসিবিলিটি বা অ্যাপ্লাই করার যে সম্ভাবনা সেটা অনেক বেশি কারণ এই চাকরিগুলো হচ্ছে জেনারেল লেবার পোস্টে আর এই চাকরিগুলোতে কোনো আইএলটিএস কোনো শিক্ষাগত যোগ্যতা এবং কোনো কাজের দক্ষতার প্রয়োজন নেই সো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ যারা আজকে নতুন দেখছেন বা পুরাতন যারা আছেন তাদেরকে আবারও আমি প্রত্যেকটা স্টেপস দেখিয়ে দিব আর এই প্রত্যেকটা লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই ইউএস কানাডা blog.com এ চলে যাবেন সেখানে গেলেই প্রত্যেকটা লিংক কাজের লিংক আপনারা পেয়ে যাবেন সরাসরি আমার ওয়েবসাইট থেকে সো আমার ওয়েবসাইটে চলে যান আর দেখতেই পাচ্ছেন ক্যানাডার ওয়েদার খুবই খুবই বাজে অনেক বেশি স্নোফল হচ্ছে ক্যানাডাতে বাট এইভাবেই আসলে শীতকালে আমাদেরকে সার্ভাইভ করতে হয় সো পুরো ভিডিওটির জন্য বা পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি আবারও আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেইন করব ধন্যবাদ সবাইকে সো আজকের ভিডিওতে আমি টোটাল আপনাদেরকে তিনটা জব টাইটেলের চাকরির ইনফরমেশান দিব যেগুলোর এলএমআই এর লিঙ্ক আমি সরাসরি দিয়েছি তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে প্লাম্বার হেল্পার সেকেন্ডটি হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার এবং থার্ড ওয়ান হচ্ছে কিচেন হেল্পার সো এই প্রত্যেকটা জবই কিন্তু বেসিক্যালি ক্যানাডাতে লেবার টাইপের জব সো আপনারা যখনই যাবেন যে কনস্ট্রাকশন ওয়ার্কার ঠিক আছে কনস্ট্রাকশন ওয়ার্কার তারপর হচ্ছে প্লাম্বার এইসব চাকরির জন্য আপনাদের অনেক বছরের এক্সপিরিয়েন্স প্লাস আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা মিনিমাম হায়ার এডুকেশন চায় ওরা এই জন্য আমি প্রত্যেকটা জবই আপনাদেরকে হেল্পার রিলেটেড দিয়েছি সো আপনি বেসিক্যালি প্লাম্বার না কিন্তু প্লাম্বিংয়ের হেল্পার ঠিক আছে যদিও আমি জানি যে আপনাদের অনেকেরই প্লাম্বিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাটার জন্য আপনারা হয়তো আটকে যাচ্ছেন এই জন্য আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে থাকে প্লাস আপনাদের যদি যেই কোম্পানিতে আপনারা চাকরি করছেন সেখান থেকে যদি আপনাদের কোনো সার্টিফিকেট থেকে থাকে বা আপনারা যদি কাজের এক্সপিরিয়েন্স নিতে পারেন রেফারেন্স লেটার নিতে পারেন আমি বলবো আপনারা প্লাম্বার তো ঠিক আছে ধরেন আপনি মিডল ইস্টে প্লাম্বিংয়ের কাজ করছেন অনেক বছর আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার সার্টিফিকেট আছে শুধুমাত্র আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনি আটকে যাচ্ছেন তখন আপনি প্লাম্বারে অ্যাপ্লাই না করে প্লাম্বিং হেল্পার যেটা সেটাতে করবেন সেম ওয়েতে কিচেন হেল্পার সেম ওয়েতে কনস্ট্রাকশন হেল্পার সো ডিপেন্ডিং অন আপনার সিচুয়েশনে আপনি এই কাজগুলোতে অ্যাপ্লাই করবেন এখন কথা হচ্ছে যাদের একদম কোনো এক্সপিরিয়েন্স নেই যাদের একদম কোনো শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু আপনারা ইংরেজিতে কথা বলতে পারেন বোঝেন তাদেরকে বলবো এই চাকরিগুলোতে চেষ্টা করতে পারেন যেহেতু এগুলোতে কোনো রকমের কোনো রিকোয়ারমেন্টস চাচ্ছে না তাহলে আপনাদের আসার বা চাকরিতে অ্যাপ্লাই করার অ্যাটলিস্ট মানে ন্যূনতম যে যোগ্যতাটা আছে সেটা আছে এখন কথা হচ্ছে যে কেউ অ্যাপ্লাই করলে কি ক্যানাডাতে আসতে পারবে আসলে এটা পসিবল না অনেকেই আছি আমরা যে ব্যাচেলার্স কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছি জব করছি তাদেরকে আমি বারবার বলবো যে আপনারা পিএমপিতে ট্রাই করেন পিএমপি আপনাদের জন্য বেস্ট আর এই চাকরিগুলো মূলত যাদের আপনাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা একটু কম তাদের জন্য সো এটা আপনাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজটা খুঁজবেন বা চাকরিতে অ্যাপ্লাই করবেন এখন কথা হচ্ছে যে কয়েকটা ধাপ আপনাকে ফলো করতে হবে ক্যানাডাতে এলএমআই চাকরিতে আবেদনের জন্য তার জন্য অবশ্যই আপনাকে প্রথমত আপনার ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমি কভার লেটার এবং প্রফেশনাল ইমেল থাকতে হবে এই তিনটা জিনিস যখন আপনার কাছে আছে তখন আপনি একটা একটা করে চাকরিতে আবেদন করা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে সো প্রফেশনাল ইমেলটা লিখে আপনাকে আপনার রিজিউমি এবং কভার লেটারটা হচ্ছে পিডিএফ আকারে অ্যাটাচ করে আপনাকে ইমেলটা কোম্পানিতে পাঠাতে হবে এখন আসেন এনওসি খোঁজা সো এনওসিটা এখন টিয়ার হয়ে গেছে তারপর আমি এনওসিটা কেন এনওসি বলছি এই জন্য বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ এনওসি কোড আর টিয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই ইট জাস্ট শুধু এনওসি থেকে এটাকে টিয়ার একটা নামের যেই পরিবর্তন সেই নামের পরিবর্তনটা হয়েছে সো আমি মানুষ একটাই আমার একটা নিক নেম আছে আমার একটা আসল নাম আছে সো ইটস সেম আপনাদের এনওসি কোডটা ওই রকম এখন টিয়ার ওয়ান থেকে আপনাদের একটা নাম্বার আছে সেই নাম্বারটাই আপনারা অ্যাড করবেন এনওসির বদলে সো এই কাজটাই আপনাদেরকে করতে হবে সেটার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করলেই চলে যাবেন আপনাদের এনওসি খোঁজার জন্য যেটা কিনা এখন টিয়ার ওয়ান টু থ্রি ফোর ক্যাটাগরি এ বি সি ডি থেকে হয়েছে তারপর হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমি যারা ডাউনলোড করতে চান তারাও এই লিঙ্কে ক্লিক করতে পারবেন যে স্যাম্পলগুলো ডাউনলোড করে নিজেদের মতো আপনারা তৈরি করতে পারবেন এখন চলুন জানি যে এই চাকরিগুলোতে আপনাদের
যোগ্যতা কি কি দরকার। সো প্রত্যেকটা চাকরিতে সেম ভাষাগত যোগ্যতাতে IELTS এর সার্টিফিকেট লাগবে না, কিন্তু ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। কোনো ডিগ্রি বা সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে না, কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখন চলুন চাকরিতে আবেদনের সরাসরি লিঙ্কে যাই। সো হেল্পার, প্লাম্বিং হেল্পারের জন্য আপনাদের এই চাকরিটি দেখেন, আদার ক্যান্ডিডেটস উইদাউট ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যখন জব ডিটেলসে চলে গেলাম তখন কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে ইংলিশ জানতে হবে, নো ডিগ্রি সার্টিফিকেট অর ডিপ্লোমা নিডেড, অ্যান্ড এক্সপিরিয়েন্স দে উইল ট্রেন ইউ, সো দিস ইজ দ্য রিকোয়ারমেন্টস। ঠিক আছে, এবার আসেন যে কনস্ট্রাকশন হেল্পারে আমি চলে যাচ্ছি। কনস্ট্রাকশন হেল্পারেও সেম, আপনাদেরকে এখানে টোটাল 6 জন কি নিচ্ছে এই এই ক্যাটাগরিতে। ঠিক আছে, সো এইটাও সেম, আপনারা যেভাবে অ্যাপ্লাইটা করবেন সেটা হচ্ছে শো হাউ টু অ্যাপ্লাইয়ে গেলেই আপনারা এদের ইমেইল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। শো হাউ টু অ্যাপ্লাইতে গেলেই আপনারা কিন্তু ইমেইল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সো এই ইমেইলেই আপনাদেরকে আবেদনটা করতে হবে। ঠিক আছে, এখন আসেন যে 3 নম্বরটা দেখি। 3 নম্বরটাতেও সেম, কিচেন হেল্পার। কিচেন হেল্পারেও যদি আপনারা যান, কিচেন হেল্পারেও টোটাল 2 জন নিচ্ছে। আপনাদের জব ব্যাংকের রেফারেন্স নাম্বারটা এখানে আছে, শো জব ডিটেলসে গেলে আপনারা দেখবেন যে কোনো কিছুর প্রয়োজন নেই। আর এটাও আপনারা আদার ক্যান্ডিডেট উইদাউট ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন। কী করে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে এখানে। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেলটা আপনারা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, এই ইমেলটা কপি করে আপনাদেরকে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যেই জবের যে ইমেলটা আছে সেটা আপনারা কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে সাবজেক্টে লিখবেন রিগার্ডিং কিচেন হেল্পার জব, জব ব্যাংক রেফারেন্স নাম্বার, তারপর আপনারা দিবেন আপনাদের প্রফেশনাল ইমেলটা, তারপর অ্যাটাচমেন্টে গিয়ে আপনারা PDF ফাইলে যে আপনাদের রিজিউমে এবং কভার লেটার আছে সেটা অ্যাড করে সেন্ড করে দিবেন কোম্পানির কাছে। সো এইটাই হচ্ছে আপনাদের মূলত কাজ। ঠিক আছে, সো আমি টোটাল আপনাদেরকে 3টা জব টাইটেলে এই কাজগুলো দিয়েছি। আমি মনে করি যে আপনারা যারা বাংলাদেশিরা রয়েছেন, শুধুমাত্র বাংলাদেশে না, ডেফিনেটলি বাংলাদেশে যারা আছেন তাদের থেকে হাই চান্সেস থাকে। আপনারা যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং অন্যান্য দেশে রয়েছেন, সেই দেশে আপনাদের কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স আছে। আমি জানি যে সিঙ্গাপুরে যে বাংলাদেশিরা আপনারা রয়েছেন তারা ম্যাক্সিমামই কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে রয়েছেন, বা অনেক প্লাম্বার রয়েছেন, অনেকে কিচেন হেল্পার বা রেস্টুরেন্ট টাইপের চাকরিতে জড়িত রয়েছেন, অ্যাজ এ ওয়েটার, অ্যাজ এ হেল্পার আপনারা সেখানে কাজ করছেন কিচেনে। সো আমি বলবো আপনারা এই চাকরিগুলোতে চেষ্টা করতে পারেন। আপনারা যদি ইউরোপের কোনো কান্ট্রিতে থেকে থাকেন আপনাদের চান্সেস অনেক বেশি থাকবে, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে থাকলে, তারপর এশিয়ার কান্ট্রিতে থাকলে, তারপর হয়তো বাংলাদেশিরা। বাংলাদেশিদের জন্য কেন পসিবিলিটিটা অনেক কম সেটার 2-3টা কারণ আছে। সো অনেকেই বলে যে বাংলাদেশ থেকে এলএমআইয়ের চাকরি নিয়ে কেউ কানাডাতে যেতে যাওয়া যায় না, এটা সম্ভব না। এটা অনেক আগে ছিল, গত 5 বছরে এটা অনেক চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে কানাডাতে বাংলাদেশ থেকেও সরাসরি লোক আসছে। যারা বলছে না বাংলাদেশিদের সম্ভব না, এটা একটা ভুল ধারণা। ঠিক আছে, হ্যাঁ এটা সবার জন্য নয়, বাট যাদের যোগ্যতা রয়েছে তারা তাদের যোগ্যতা দিয়েই কিন্তু আসছে কানাডাতে এই মুহূর্তে। সো আপনারা যারা মনে করছেন এটা একটা ভুল ধারণা আপনাদের জন্য, ঠিক আছে, যে বাংলাদেশ থেকে এটা সম্ভব না, এটা একটা ভুল ধারণা আপনাদের। এই ভুল ধারণাটা আপনাদের ভাঙতে হবে। শুধু আমি যে ইউটিউবে ভিডিও করছি আমার ভিডিও দেখে আমার কথা বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখেন, সেখানে দেখেন যে কী পরিমাণ লোক বাংলাদেশ থেকে এলএমআইয়ের চাকরিতে জব নিয়ে আসছে। আমি আপনাদেরকে দেখেন একটাই উদ্দেশ্য আমার, আপনাদেরকে মোটিভেট করা, আপনাদেরকে অ্যাটলিস্ট চেষ্টা করার একটা সুযোগ তৈরি করা। এখন আপনারা যদি কোনো এজেন্সির কাছে যান, কোনো দালাল ধরেন, আপনারা কিন্তু ঠিকই টাকা লুজ করবেন, কিন্তু আমরা যেভাবে ভিডিও দেখিয়ে দিচ্ছি স্টেপগুলো ফলো করে যদি আপনারা নিজেরা কাজ নিতে পারেন বা কাজ জোগাড় করতে পারেন, এটা আপনার জন্য, আপনার ফিউচারের জন্য, সব কিছুর জন্য অনেক বড় একটা বেনিফিশিয়াল হবে। সো আশা করি আপনারা ভিডিওগুলো বুঝবেন, বুঝে সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাই করবেন। যাদের একমাত্র যোগ্যতা আছে শুধুমাত্র তারাই, সবার জন্য কানাডা নয়, সবাই কিন্তু এলএমআইয়ে চাকরি পায় না কানাডাতে, এইটাও আপনাদের বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে।